আমার কাছে ভালো মিল্ক পাউডার মানে ফ্রেশ, কারণ এতে আছে ভালো দুধের সবগুলো গুণ আর প্রয়োজনীয় পুষ্টি। বিশ্ব সেরা ফার্ম থেকে সংগৃহীত ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার, এখন নতুন ও আরো উন্নত। সারাদিন রোজা রেখে ইফতারের টেবিলে আপনাদের আনন্দের মাত্রা অনেক বেশি বাড়িয়ে দিতে আমাদের আয়োজন ফ্রেশ মিল্ক অবাক খুশির রেসিপি সহযোগিতায় প্রথমআলো.com। দর্শক পর্বটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ এই পর্বের উপর আপনাদের জন্য থাকছে একটি কুইজ। কুইজের সঠিক উত্তর দিয়ে জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। বিস্তারিত জানতে ভিজিট করুন প্রথমআলো.com এবং সেই সাথে ফেসবুকে ফলো করুন প্রথম আলো এবং ফ্রেশ মিল্ক পাউডারের পেজ। আজকে আপনাদেরকে যে অবাক খুশির রেসিপিটি আমি তৈরি করে দেখাচ্ছি সেটি হচ্ছে জাফরানি মিষ্টি দই। এবং এই রেসিপি তৈরির সময় আমাকে সঙ্গ দিতে আসছেন চিত্রনায়ক মডেল অভিনেতা নীরব। হ্যালো নীরব। হ্যালো, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। আচ্ছা, রোজার মাস তো চলছে, সামনে ঈদ আসছে, ঈদকে ঘিরে কি প্ল্যানস? আমরা কোনো কাজ পেতে যাচ্ছি কিংবা পার্সোনালি আপনি কিছু করছেন, কি কি প্ল্যানস রয়েছে? না, বেসিক্যালি এবার ঈদে আসলে কোনো ছবি রিলিজ হয়নি, লাস্ট কুরবানি ঈদে রিলিজ হয়েছিল ক্যাসিনো। সো এবার আসলে আমাদের যে ছবি কয়েকটা রেডি ছিল আমার, সেগুলো সব কিছু ফাইনালি পোস্ট প্রোডাকশন করে রিলিজ দেওয়ার মতো সিচুয়েশনে নেই, এই কারণে আমরা দিচ্ছি না। তো রোজার মাস সুন্দর যাচ্ছে পরিবারকে নিয়ে এবং কাজগুলো গোছানো হচ্ছে। কাজগুলো আর এমনি শুটিংও করলাম মাঝখানে, সেটা হচ্ছে একটা ছবি করছে অপারেশন জ্যাকপট। ফিল্মটা সম্পর্কে আরও শুনবো, এই মুহূর্তে আমার সামনে গোছানো আছে হচ্ছে আমাদের আজকের রেসিপির ইনগ্রিডিয়েন্টসগুলো। প্রথমে আমি হচ্ছে পানি নিয়ে নিচ্ছি, একটা ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডারের 500 গ্রাম প্যাকেটের অর্ধেকটা আমি একটুখানি দুধে হচ্ছে জাফরান মিশিয়ে রেখেছিলাম, সো সুন্দর একটা কালার চলে এসেছে, সেটাও দিচ্ছি। সো আমি গুলিয়ে নিচ্ছি এই মুহূর্তে, আর সেই সাথে আমি চুলাটাও জ্বালিয়ে ফেলি। আমার গোলানো হয়ে গেছে, আমাদের প্যানও একদম গরম হয়ে গেছে, আমি দুধটা ঢেলে দিচ্ছি। কিছুক্ষণ হচ্ছে নাড়তে থাকতে হবে, যদিও আমি দুধ বেশ ঘন করে দিয়েছি কিন্তু যেহেতু দই এটাকে আরও একটু বেশি ঘন হতে হবে। তো অলরেডি বলক চলে এসেছে দেখা যাচ্ছে, আমি এ ফাঁকে চিনি দিয়ে দিচ্ছি। আরেকটা জিনিস সেটা আগেও অ্যাড করতে পারতাম, সেটা হচ্ছে 4টা এলাচ। প্রায় হয়ে গেছে, চুলাটা অফ করে দিয়েছি, এবার আমি অপেক্ষা করব এটা একেবারে রুম টেম্পারেচারে, মানে একটু ঠান্ডা না, একেবারে রুম টেম্পারেচারে, জাস্ট মানে আমি যখন এটাতে হাত দিব বা ধরবো আমার যাতে গরম না লাগে। সো আমি দুইটা মাটির পাত্র বলা যায় নিয়ে রেখেছি, একটু চামচ দিই। এগুলো কিনতেই পাওয়া যায়, এখানে দইয়ের বীজ রাখা আছে যেটা অ্যাকচুয়ালি পুরনো দই, আগের দই, সেখান থেকে আমি 1/2 টিস্পুন পরিমাণ নিয়ে দুটোতেই ঢেলে দেব এবং একটু মিক্স করে নিতে হবে। সেই সাথে উপরে একটু জাফরান দিয়ে দিচ্ছি। এভাবে দইটা মাটির পাত্রে সার্ভ করার পর আমাকে এমন একটা জায়গায় রাখতে হবে যেটা উষ্ণ। সো আমি যেটা করেছি, আমার ওভেনটাকে আমি প্রিহিটেড রেখে দিয়েছি, সো এবার সেখানে আমি দইটা নিয়ে রাখবো হচ্ছে 5 থেকে 7 ঘন্টা। মানে থ্যাংক ইউ নীরব। সো 5-7 ঘন্টা এখানে থাকবে, অতটা সময় আমি তোমার নিব না, সেজন্য আমি যেটা করেছি অলরেডি তোমার জন্য তৈরি করে রেখেছি। 5-7 ঘন্টা আমি যখন এরকম একটা জায়গায় রাখবো যেখানে আলো যাবে না, বাতাস যাবে না, জায়গাটা একটু উষ্ণ, তারপরে আমি সেটা ফ্রিজে রেখে দেব। যতক্ষণ সময় তুমি নিতে চাও নিবা, যতক্ষণ এটা জমে চেল না হয়ে যাবে। সো তোমার জন্য তৈরি হয়ে গেল জাফরানি মিষ্টি দই। দর্শক, তৈরি হয়ে গেল আজকের অবাক খুশির রেসিপিটি। চাইলে আপনারাও ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার দিয়ে তৈরি করে ফেলতে পারেন জাফরানি মিষ্টি দই, কারণ মিষ্টি দই কিংবা যে কোনো দুগ্ধজাতীয় পানীয় কিংবা মিষ্টি তৈরির ক্ষেত্রে ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার অনেক উপযোগী। দর্শক, আজকের পর্বের কুইজের প্রশ্নটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এই ভিডিওটি প্রকাশের 24 ঘন্টার মধ্যে আপনারা সঠিক উত্তরটি কমেন্ট বক্সে লিখে পাঠান। প্রতি সপ্তাহে সঠিক উত্তরদাতাদের মাঝ থেকে একজন সৌভাগ্যবান বিজয়ী পাচ্ছেন একটি স্মার্টফোন। বাকি সঠিক উত্তরদাতাদের জন্যও থাকছে আকর্ষণীয় পুরস্কার।
প্রিয় দর্শক, আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আমাদের আয়োজনের সঙ্গে থাকবার জন্য। আশা করি আগামীতে আবারও দেখা হবে ফ্রেশ মিল্ক অবাক খুশির রেসিপি আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং রমজান মাসে থাকবেন সুস্থ।